কমার্শিয়াল ছবিতে অভিনয়ের এই মুহূর্তে কোনো সম্ভাবনা আছে? তো অ্যাজ এ গায়ক সাহেব চট্টোপাধ্যায় এই ছবির মিউজিককে কত নম্বর দিচ্ছেন? আপনার এই ছবিটা শেষ করার পরে আপনি অনেক দিন অপেক্ষা করছেন, তো এই যে অপেক্ষাটা এটা কি মানে অ্যাংজাইটি বাড়িয়ে দিচ্ছে না আরও আপনি কনফিডেন্ট? চরিত্রটাতে তোমার একটা লুক দেখলাম যে কিছুটা চেঞ্জেস করা হয়েছে, সেটা কি মানে ইন্টেনশনালি নাকি চরিত্রের খাতিরে? প্রান্তিক দা টেলিভিশনের অত্যন্ত পরিচিত একটা মুখ এবং ওয়েব সিরিজেও আমরা কাজ করতে দেখেছি, বড় পর্দায় দেখবো, একটু নিজের চরিত্রটা নিয়ে বলো। হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাক্টর বিভিন্ন রকমের চরিত্রতে কাজ চলতে থাকে, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, তো এটাও বিভিন্ন মানে এর আগেও যে অনেক ফিল্মসই করেছি, কিন্তু অফকোর্স এই ফিল্মের এই ক্যারেক্টারটার যেরকম হয় আর কি, ফিল্মে তো আমরা দেখি কতটা কীরম তার প্রভাব একটা ছবি, সেই অনুযায়ী আমরা বিচার করি কোনটা বেটার বা কোনটা খারাপ বা কতটা কার ইম্পর্টেন্স বেশি আছে। তো সেই মাপকাঠিতে হ্যাঁ অফকোর্স এই ফিল্মের অনেকটা অংশতে আমি আছি, সেটা তার একটা গল্পের ছন্দ ধরে। তো চরিত্রটাও একটা প্রেমের, হৃদয় হৃৎপিণ্ড গল্পের নাম, তো হৃদয় আর মস্তিষ্কের একটা লড়াই, তো হৃদয়ের পথ ধরে হয়তো এই চরিত্রটা আছে। চরিত্রটাতে তোমার একটা লুক দেখলাম যে কিছুটা চেঞ্জেস করা হয়েছে, সেটা কি মানে ইন্টেনশনালি নাকি চরিত্রের খাতিরে? ইন্টেনশনালি আছে, অ্যাজ অফকোর্স চরিত্রের জন্যেই তখন ওটা প্রয়োজন ছিল, তো তার জন্য লুকটা একটু চেঞ্জ করা হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে কী বল? খুবই রিফ্রেশিং লাগবে, রিফ্রেশিং রোম্যান্টিক ফিল্ম, আপনার গান শুনেই বুঝতে পারছেন বা যেটুকু ভিজুয়ালস আপনারা পেয়েছেন, আশা করি আপনার সামনাসামনি দেখলে তার লুক অ্যান্ড ফিলটা আরও বেটার বুঝতে পারবে। প্রত্যেক ডিরেক্টরের যখন কোনো কাজ নমিনেশন পায় তো একটা শরীর দেখানো হয়, সেখানে একটা ওই পার্টিকুলার ভিজুয়ালস দেখানো হয়, যদি এরকম বলা হয় যে ওয়ান পার্টিকুলার সিন যেটা আপনি হৃৎপিণ্ড থেকে রাখতে চাইবেন, তাহলে কোনটাকে বলবেন? অর্পিতাদি সিনগুলো সবই ভালো, কিন্তু একটা পার্টিকুলার সিন আমাকে বারবার খুব দাগ কাটে, সেটা হচ্ছে অর্পিতাদির বর সাহেব চট্টোপাধ্যায় এবং এক্স বয়ফ্রেন্ড দুজনে বসে একটা কনভারসেশন আছে, ওই কনভারসেশনটা ভীষণ স্থায়ী একটা কনভারসেশন, একটু লম্বা, আমি নিজে অ্যাজ এ ফিল্ম মেকার বলছি, কিন্তু ওটার দরকার ছিল ওই লেন্থটার, আমি ওটা রেখেছি কারণ ওটার প্রতিবার শুনলে একটা কিছু হয়। তো ইয়া, অ্যাবসলিউটলি দ্যাট। শুটিংয়ের অভিজ্ঞতা বা ধরুন মানে একটা কোনো মোমেন্ট অফ সারপ্রাইজ যেটা হয়তো আপনি ওইভাবে শটটা নিতে চাইছিলেন না বাট হয়ে যাওয়ার পর মনে হয়েছে যে না এটাই থাকুক, এরকম কোনো এক্সপিরিয়েন্স? হ্যাঁ, না দিতে চাইছিলাম না নয়, এমন দিন হয়েছে যেদিনকে আমি রেকি করতে গিয়ে একরকমের আকাশ দেখেছিলাম, শ্যুট করতে গিয়ে আরেক রকমের আকাশ দেখতে পেয়েছি, তো আমি কিছুতেই শ্যুট আরম্ভ করতে পারছিলাম না 11টা 12টা, কারণ আমার মাথায় ওই ফ্রেমগুলো গেঁথে গেছিলো আর আই এম ভেরি পার্টিকুলার অ্যাবাউট ভিজুয়ালস, তো সেইটা যখন কিছুতেই আসছিলো না আমি তখন ভাবছিলাম যে কী করে এই দিনটা শিফট করা যায় কিনা, কারণ মানে ইন্ডাস্ট্রি তো ওরকম অবস্থা নয় যে প্রোডিউসারের একদিন বাড়িয়ে দিতে পারি আমরা অনায়াসে, ওরা চাপ থাকেই, তো সেটা করে যখন হচ্ছিলো না অনেকক্ষণ বসে থাকার পরে আমাকে একজন আমারই টিমের একটা ছেলে এসে বললো যে তুমি এইভাবে একটুখানি ভাবো তো, দেখো তো কী হচ্ছে, আকাশটা যায় কিনা। হি ওয়াজ এ ভেরি গুড সেলসম্যান, কারণ আমার ডিওপি ছিল চিন্টু, কিন্তু আমার সত্যি করে আরেকবার যখন সিনটা ভাবলাম ওই রকম আকাশের নতুন আকাশটা দেখে তখন মনে হলো এটা বেটার, তো আমি তারপরে সিনটা শ্যুট করতে আরম্ভ করেছি এবং এখনও এই সিনটারই কথা বললাম যে সিনটা আমার যদি এই পুরো সিনেমা থেকে একটা তুলতে হয় যেটা তুমি জিজ্ঞেস করলে। ভালো স্টুডেন্টের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট নিয়ে একটা অ্যাংজাইটি থাকে কত তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে, আপনার এই ছবিটা শেষ করার পরে আপনি অনেক দিন অপেক্ষা করছেন, তো এই যে অপেক্ষাটা এটা কি মানে অ্যাংজাইটি বাড়িয়ে দিচ্ছে না আরও আপনি কনফিডেন্ট? না, এটা একটু মানে অন্য রকম, মানে ইটস নট অ্যাবাউট মাই কনফিডেন্স অ্যাবাউট মাই ওয়ার্ক, এটা হচ্ছে যে এই গল্পটা আমার মানে খুব আটকে ছিল যে বলতে চাই এটা বেরোতে হবে। হ্যাঁ, সেই মানে গল্প আছে না, আমি বলছি না যে সিনেমার চিত্রনাট্যটা যে ম্যাটারটা নিয়ে আমি ডিল করেছি সেটা আমার লোকের কাছে পৌঁছে যাওয়াটা একটা খুব বড় চাহিদা ছিল, তো সেটা যখন হচ্ছে না, একটা মানে বলে না পেটে এসে মুখে আসছে না, ওই রকম টাইপের একটা হয়ে গেছিলো, তো সেইটা যে এখন হচ্ছে ওটা আমার একটা বেশি আনন্দ দিচ্ছে দেন থিঙ্কিং। অবভিয়াসলি আমি লাস্ট 2 বছরে নিশ্চয়ই গ্রো করেছি হবে অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন, তো এখন হয়তো হৃৎপিণ্ড বানালে একটু অন্যরকম বানাবো আমি জানি না, ভাবিনি, সো আই এম নট কম্পিটিং উইথ মাইসেলফ দ্যার, আমি খালি ভাবছি যে গল্পটা আই ওয়ান্ট টু টেল এভরিবডি। রিসেন্টলি তোমার যে ছবিগুলো রিলিজ করছে সেখানে একটা মোস্ট অফ দি দেখা যাচ্ছে যে তুমি লুকসের উপর প্রচুর এক্সপেরিমেন্ট করছো, এটা কি কনসিয়াসলি না চরিত্রের ক্ষেত্রে? চরিত্রের ক্ষেত্রে। এই চরিত্রটা নিয়ে একটু বলো, যে চরিত্রটা এখানে রিপ্রেজেন্ট তুমি আর্যা নাম চরিত্রটার, এটা সায়েন্স কলেজে পড়ে, প্রফেসর পড়ায়, ম্যারিড, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হয় এবং তখন মাথায় তার চোট লাগে, সেখান থেকে তার একটা মানসিক ভারসাম্য যেটাকে বলি সেটা
একটা অসুবিধে দেখা যায়, মানে সে তার প্রেজেন্ট বয়সটাকে ভুলে যায় এবং সেই পুরো ফেজটাকেই ভুলে যায়। সে বিলং করতে শুরুই করে 20 বছর আগের ফেজে। তো এরকম একটা খুব কঠিন চরিত্র, সেরমভাবে কি আর যার জীবন চলবে, সে কি কোনোদিন আর ফিরে আসতে পারবে তার বর্তমানে, নাকি সেই 20 বছর আগের আর্যাকেই সত্যি ভেবে আর্যা চলবে, সেটা দেখতে গেলে হলে এসে সিনেমাটা দেখতে হবে। আমরা অর্পিতা চ্যাটার্জিকে দেখেছিলাম, শুরু করেছিলেন কেরিয়ার একটা মানে সাংঘাতিক একটা কমার্শিয়াল ছবি থেকে, যেখান থেকে আপনার সাকসেস স্টার্ট হয়। রিসেন্টলি আমরা আপনাকে শুধুমাত্র মানে নট সো কমার্শিয়াল বা প্যারালাল ছবিতেই দেখছি। কমার্শিয়াল ছবিতে অভিনয়ের এই মুহূর্তে কোনো সম্ভাবনা আছে? না। সাহেব, আমরা হৃৎপিণ্ডের ট্রেলারটা দেখেছি, ভীষণ ইমপ্রেসিভ, এবং তোমার চরিত্রটা ভীষণ ভালো লাগছে, তাই একটু ডিটেলসে যে চরিত্রটা সম্পর্কে বল। চরিত্রের নাম হচ্ছে সোমক, এর থেকে বেশি ডিটেলসে বলবো না। ছবিটার কনসেপ্টটা হচ্ছে, অবভিয়াসলি দেখেই বুঝতে পারছেন, ভালোবাসার গল্প। কিন্তু ভালোবাসা মানে ওই অর্থে ওই ত্রিকোণ প্রেম ভালোবাসা নয়, এই ভালোবাসা নিশ্চয়ই আছে, লাভ ইজ দ্য মেন 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 পিলার অফ দ্য ফিল্ম, কিন্তু দেরস আ টাইম ট্রাভেল এলিমেন্ট ইন ইট। তো সুতরাং ওইটা খুব ইন্টারেস্টিং, আপনারা যদি ছবিটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে কনসেপ্টটা একদমই আউট অফ দ্য বক্স, অ্যান্ড আই এম শিওর দ্যাট মাই অডিয়েন্স উড লাভ ইট। ছবির যে লোকেশনটা দেখলাম ভীষণ পিকচারিস্ক একটা লোকেশন, তো কাজ করার অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জেস কী ছিল? না, দেওয়ার নো চ্যালেঞ্জেস কিছুই ছিল না, শুধু সকালে ঘুম থেকে ওঠাটাই আমার জন্য চ্যালেঞ্জ ছিল। ভোরবেলা 6টার সময় ফার্স্ট শট দিয়েছি আমি অরুণাচল প্রদেশে। তো সুতরাং ওইটাই আমার কাছে খুব বড় ব্যাপার ছিল যে আমি একদম 6টায় ফার্স্ট শটটা দেবো। দিস ওয়াজ এ চ্যালেঞ্জ ফর মি, কারণ প্রত্যেক দিনই আমরা ওরমভাবে কাজ করেছি, কিন্তু কখনো আমার টায়ার্ড মনে হয়নি নিজেকে। আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করেছি বলেই আমার কোনো অসুবিধে হয়নি। আসলে কী হয়, যদি কোনো কাজ এনজয় করি না তখন সেটা আর কিছু মনে হয় না। তো চ্যালেঞ্জ আমার কিছুই ছিল না, চ্যালেঞ্জ ডেফিনেটলি ছিল চরিত্রটা, অবভিয়াসলি মানে এই চরিত্রটা আমরা প্রত্যেকেই আত্মসমালোচনা করি এগোই, আমি তো প্রচুর আত্মসমালোচনা করি। আজকে আমার মনে হয় যে হৃৎপিণ্ড যদি আমি 3 বছর আগে শ্যুট করেছি, আজকে শ্যুট করলে আরও অনেক বেটার করতাম। তো এটা তো চলতেই থাকে, এটা তো আত্মসমালোচনা আমার চলতেই থাকে। এবং আপনারাও দেখুন ছবিটা, দেখে আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে, কিন্তু প্লিজ আসুন। এই ছবির গান অলরেডি মানে ইউটিউবে লাস্ট 2 বছর ধরে মানে টোটাল মানে প্রচণ্ড হিট হয়েছে, তো অ্যাজ এ গায়ক সাহেব চট্টোপাধ্যায় এই ছবির মিউজিককে কত নম্বর দিচ্ছেন? আমি তো 1 নম্বর, আমি 10-এ 10 দেবো ছবির মিউজিককে, যদিও ছবিতে আমি নিজে প্লেব্যাক করিনি, কিন্তু আমার সমস্ত কাছের মানুষগুলো প্লেব্যাক করেছে, যারা খুব অসম্ভব ভালো গান গিয়েছেন প্রত্যেকে প্লেব্যাক করেছেন। এই ছবিতে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আছি, তো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য মিউজিক। কারণ হচ্ছে যে এর আগে আমরা দেখেছি শিলাদিত্যর সোয়েটারে রণজয়, সেখানেও ওর গান একদম সুপার হিট। এবং এই ছবি যখন ফার্স্ট অ্যানাউন্স করা হয় যে রিলিজ করবে 2020 সালে, তখন মন কেমনের জন্মদিনে অডিও ক্লিপটা বেরিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, দ্যাট বিকেম ভাইরাল। তো দ্যাট প্রুভস দ্যাট সংস আর রিয়েলি গুড। ভালো স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরেই মানে রেজাল্ট নিয়ে একটা অ্যাংজাইটি থাকে, যত তাড়াতাড়ি রেজাল্ট বেরোয় ভালো, সেখানে রেজাল্টের জন্য প্রায় মোর দ্যান 2 ইয়ার্স ওয়েট করতে হয়েছে, কতটা মানে আজকে কতটা কনফিডেন্ট বা টেনশন হচ্ছে কিনা? সি, আই টেল ইউ সামথিং, মাই জব ইজ ডান। হ্যাঁ, এখন আর টেনশন করে তো আমার লাভ নেই, আর কী হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, নয় অডিয়েন্স ছবিটা ভালো লাগবে, দেখবেন, হলে এসে হাউসফুল হবে, আর তা না হলে অন্যটা হবে, অন্যটা আমি বলতে চাই না অবভিয়াসলি, কিন্তু মাই জব ইজ ডান। সুতরাং এখন আমার অ্যাংজাইটি নেই, যখন কাজটা করি, কাজটা করার পর তখন মনে হয় যে আচ্ছা এটা এইভাবে করলে ভালো হতো, তখন টেনশনটা হয় যে আমি এটা ঠিকমতো করলাম তো। এখন যখন হয়ে গেছে সব কিছু, এখন অ্যাংজাইটি করে তো লাভ নেই, নিশ্চয়ই পরীক্ষার ফল, পরীক্ষা তো দিয়ে ফেলেছি, এখন ফল যা হবে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। বাট আই এম অলওয়েজ হ্যাপি দ্য ওয়ে থিংস হ্যাভ বিন ফর মি, আই এম এভার গ্রেটফুল টু গড ফর এভরিথিং ইন মাই লাইফ, এবং হৃৎপিণ্ডর জন্য তো অবশ্যই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।